সানডে স্পেশাল ব্রেকফাস্ট মেড বাই মাই বিলাভেড হাজব্যান্ড, কেমন লাগলো দেখি সবাইকে কী বলো খেয়ে আর কীভাবে বানালাম সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে, সো সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি তানজিনাস মোমেন্টসে। আরেকটা ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি। আজকে একটা ইয়ামি ব্লগ নিয়ে এসেছি, ডাবল ইয়ামি, বিকজ আজকে আপনাদের ভাইয়া বানাবে দম্পোখট, ওদের পাকিস্তানের স্পেশাল একটা রেসিপি। অনেকদিনই ওর কুকিং করা হয় না বললো, বলে যে আমি বানাই, যেহেতু সোহানা আনিকাও এসেছে আর সানডেও আছে, সব কিছু মিলে একটা একদম বেশ আয়োজন হয়ে যাবে। তো যেই বলে সেই কাজ, দুই হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চলে গিয়েছিলাম, 2 কিলো গোশ এনেছি, এনেছি গুড ফ্যাট, গুড ফ্যাটটা চাইতে হয় ওরা দেবে, বলতে হবে আপনি দম্পোখট বানাবেন। কিছু কিছু দোকান চার্জ করে, কিছু কিছু দোকান ফ্রিতে দিয়ে দেয়, আজকে আমরা ফ্রিতে পেয়েছি। তো গুড ফ্যাটটা একদম নিচে লেয়ারে দিতে হয়, তারপর মাংসগুলো দিতে হয়, তারপর আলু, তারপরে হচ্ছে আস্তা টমেটো, এটার মাঝে কোনো প্রকার কোনো তেল যাবে না। এইভাবে সব কিছু লেয়ার করে দিয়ে দেওয়ার পর আমরা দেবো একটা গার্লিক ম্যাডামকে বসিয়ে মধ্যেখানে, এরকম করে দিয়ে দিব লবণ, আর হচ্ছে এখন আমরা ফ্রেশ ব্ল্যাক পেপার, আমার বাসায় ব্ল্যাক পেপার এখন একসাথে সত্যি কথা বীজ যখন থেকে হয়েছে আমরা ব্ল্যাক পেপার দিয়ে সব কিছু মোস্টলি কানা খাই। সো এই তো আপনাদের ভাইয়া ব্ল্যাক পেপারটা ক্রাশ করে নিচ্ছে, একটু দেখেন কি সুন্দর করে ক্রাশ করে, কি কাজের ছেলে। লবণ, কালো মরিচের গুঁড়া আর রসুন গেছে, আর সব চিলি, বুলেট চিলি থাকলে দিতাম, বুলেট চিলি নাই, আমরা এই যে বুলেট চিলি আছে, এটা আমার চিকেন কারির জন্য, ওই একটা দিয়ে দেবো। যৌথ প্রযোজনায় সব কিছু রেডি করার পর দেখলাম যে এটার ঢাকনা আমি বাসা চেঞ্জের সময় হারিয়ে ফেলেছি, সো পাতিলা চেঞ্জ করলো আপনাদের ভাই, আবার আরেকটা পাতিলা ট্রান্সফার করে দিল। দিয়ে এরপর হচ্ছে এটাকে আটা দিয়ে চতুর্পাশে মুখ বন্ধ করে দিতে হবে। বেসিক্যালি এটা পাকিস্তান ওরা যেটা করে, এটা কোলের মধ্যে মাটির নিচে এটা পাকানো হয় স্লো কুকে অনেক ঘন্টা ভর্তি করে। আমার তো গ্যাসের চুলা তো দূরের কথা, আবার ইলেকট্রিক চুলায় করবো, এবার যাই হোক না কেন একটু হলেও তো মজা আর পাবো, ঠিক না? সো খুব ভালো করে চতুর্পাশ থেকে এরকম করে মুখ বন্ধ করে সাথে সাথে এখানে যে ফুটা আছে একটা ফুটাটাকে বন্ধ করে দেবো, কারণ এটা একদম সেই রকম তাপে স্লো কুকে মজা করে কুক করতে হবে। তো এই তো আমি হেল্প করছি যৌথ প্রযোজনে, দুজনে মিলে এরকম রেডি করে দিলাম, অনেকদিন পর একসাথে এরকম কুকিং করছি, মামার সাথে বাচ্চারা সবাই ভাগাভাগি করছে খেয়েছে, আর একটু পর পর গিয়ে বাবা চেক করছে বলছে কেন, বলে অ্যাকচুয়ালি গ্লাসের লিড তো কখনো দিইনি ভিতরে, এটা কীভাবে এটার কারিগরি হচ্ছে ওটা আমি দেখতে চাই, দেখেন গোসল করে এসে আবারও দেখতে গেছে। অ্যাকচুয়ালি যে যে খাবারটা বানায় সেটার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট থাকে, রাইট? সেটাই করছিল আর আমি পাকনা দেখেন রেকর্ড করতে আসি। সো এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, গুড মর্নিং, ইটস সানডে, হ্যাপি সানডে, সানডে মানে ফান্ডে, আজকে আমরা একটা ঘুরতেও যাবো দেখি। সো সকাল সকাল সেই দায়িত্ব নিয়ে নিল, ফ্রেশনার নিয়ে এসেছিল, সোহান ফ্রিজে রাখাচ্ছিল, ওগুলি একটু গরম করে নিব, পিকচারে কথা বলে একটু ভিডিও করে ফেললাম চামে চামে। অ্যাকচুয়ালি ওর সাথে আমার সময় কাটানো হয় না অনেকদিন, আমি অ্যাকচুয়ালি ওকে রিয়েলি মিস করি। ও চাইতে ওর সাথে কেউ যাও, অতি সাহেব, হাওয়ার সাহেবের কি এটা, হাওয়ার রোশ ভি বলতে হ্যায়, দম্পোখট ভি বলতে হ্যায়, রোশ ভি বলতে হ্যায়, ধাম আর ডাম শোন গা ধাম, আহ লেট মি স্মেল ইট, তুমি আরে শাস্তি স্মেল করতে, স্মেল সো নাইস, হ্যাঁ স্মেল সো নাইস, স্মেল সো নাইস, আসলে রে সোহান, এত সুন্দর এটা একটা ঘ্রাণ আসছিল, উফ সেই রকম। সবাই মিলে আমরা একটু পিকচার নিলাম, একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড দেন তারপর এখন আমরা খেতে বসে যাব। রসুনটাকে হাওয়ার এরকম আলাদা করে বের করে নিল, যে যতটুকু দরকার সে ততটুকু তার আলাদা করে নেবে, সাথে ছিল পেঁয়াজের একটা পিকেল দিয়ে মিক্স। সবাই মিলে আলহামদুলিল্লাহ খেতে বসে গেলাম, দেখেন আপনাদের খাওয়ার ভাই নিজের খাওয়াতে নিজেই মুগ্ধ, চুপচাপ কোনো কথা না বলে খেয়েই যাচ্ছিল। Yummy. I don't know. Yummy? Strong, what's up?
Yummy, Amara. Yum, yum. Yum. Moja, moja. Yum. Yum. Yummy. Mm. 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 Mm.